নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মীনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল, স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল, স্বেচ্ছা মৃত্যুতে সাই দিল সুপ্রিম কোর্ট, সোমবার SSC নবম ও দশম শ্রেণী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ হবে, রাজ্যসভার পঞ্চম আসনে প্রার্থী হচ্ছেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হল এক যুবক। চলে আসছে বিস্তারিত খবরে। প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল, ভাতার CER হাসপাতালে অনুষ্ঠিত হয় এদিনের এই শিবির। অসংখ্য প্রতিবন্ধী শংসাপত্র নেওয়ার লক্ষ্যে হাসপাতালে হাজির হন। প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল। শিবিরটি অনুষ্ঠিত হয় ভাতার CER হাসপাতালে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দল শিবিরটির প্রতিনিধিত্ব করেন। শতকরা 40% প্রতিবন্ধকতা থাকলে তাদের চিকিৎসকদের তরফে শংসাপত্র দেওয়া হয়। আজকে ভাতারে একটা হ্যান্ডিক্যাপ বোর্ডের যে আয়োজন করা হয়েছে, আমরা বর্ধমান মেডিকেল কলেজ থেকে এসেছি। এখানে প্রচুর পেশেন্ট এসছে তাদের প্রতিবন্ধিতার জন্যে, যেটাকে স্পেশাল ব্যবস্থা করেছে, সেই উপলক্ষে আমরা এসেছি। আমরা চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে এটা সবাইকে আমরা পরিষেবা দিতে পারি। কিভাবে এটা হচ্ছে, নির্বাচন করছে? এটা নির্বাচন হচ্ছে এখানে যে লোকাল BDO যারা এখানে জড়িত, BMO যারা আছেন, প্লাস আমাদের হসপিটালের সুপার, সেই তরফ থেকে ওনারা অ্যারেঞ্জ করেছেন। আমরা বর্ধমান মেডিকেল কলেজ থেকে, আমি অর্থোপেডিক, আমি ডক্টর সমরেশ তাইয়া, সঙ্গে আমার টিম, আমরা মিনিমাম 40% পেতেই হবে, তার আগে আমরা হ্যান্ডিক্যাপ দিতে পারবো না। 2-3 পেশেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে, আরও সামনে অনেক পেশেন্ট অপেক্ষা করছে। অসংখ্য প্রতিবন্ধী এদিন শংসাপত্র নেওয়ার লক্ষ্যে হাসপাতালে হাজির হন। অধীর আগ্রহে প্রতিবন্ধীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে চিকিৎসকদের পরামর্শ নেন। দেখালে? হ্যাঁ। কি বললো? রে বললো যে পরে যে করতে, ম্যানেজার আসবে, সে জমা নেবে বললো। সব দেখানো হয়েছে তো? কার্ড আছে তোমার? নতুন কার্ড হবে নাকি? কার্ড হবে বললো তো? দেখানো হয়েছে? কি বললো? আগে কার্ড হয়নি কিছু, আজকে কার্ড হবে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। খন্ডকোষ ব্লকের কিন্দুর গ্রামে অনুষ্ঠিত হয় শিবিরটি। এদিন স্বেচ্ছায় 100 জন রক্তদান করেন। এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের সূচনা হবে আজকের এই অনুষ্ঠান। আপনারা সবাই উঠে দাঁড়িয়ে জাতীয় পতাকা যখন উত্তোলিত হবে আপনারা একটু উঠে দাঁড়াবেন। জাতীয় ব্লাড ডোনেশনের মধ্য দিয়ে এই কাজের চারা গতি হয়েছে। আমি আশা, শুক্রবার খন্ডকোষ ব্লকের কেন্দুর গ্রামে একটি স্বেচ্ছার রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কেন্দুর গ্রাম কল্যাণ সমিতির পরিচালনায় 1991 সাল থেকে এইরূপ স্বেচ্ছার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানালেন গ্রাম কল্যাণ সমিতির সম্পাদক নবকুমার হাজরা। উল্লেখ্য, রক্তের সংকট মোচনের উদ্দেশ্যেই এইরূপ রক্তদান শিবির। এদিন প্রায় 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত পূর্ব বর্ধমান জেলার মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন মহিলা রক্তদাতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায়। বিশেষ করে কেন্দ্র গ্রাম এই প্রকল্প, এই কাজটি অত্যন্ত সুস্থভাবে প্রত্যেক বছরই করে আসে, আমাদের খুব ভালো লাগে। কারণ আমাদের যখনই ব্লাডের দরকার হয়, মারাদা দুটো কার্ড দাও, সঙ্গে সঙ্গে দাদা পাঠিয়ে দেয়। সেই জন্য আজকে যারা এসেছেন তারা তাদের মনে সমস্ত মেয়েকে দূর করে দিই যে না, আমি এই মহান যজ্ঞের একজন সাথী হব, আর আমিও এই জায়গায় আসতে পারি, আমিও কৃতজ্ঞ মনে করছি। আপনার যে চাই করি না, যেখানে থাকি না কেন,
যখন এই মহান কাজগুলি হয় তখন নিজেদের বুকটা ফুলে ওঠে, গর্বে ফুলে ওঠে যে আমরা গরিব মানুষ তথা দুস্থ মানুষ, যুদ্ধ ক্ষেত্রে আহত মানুষের পাশে দুপোটা রক্ত আমরা দিতে পারি। তাই আজকের যে মহান কর্মযজ্ঞ, এটা একটা মহান কর্মযজ্ঞ। আজকে আমাদের কেন্দুর গ্রাম কল্যাণ সমিতির তরফ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে। এটা কোন ব্লকের অন্তর্গত? এটা খন্ডঘোষ ব্লকের অন্তর্গত। কারাই রক্ত সংগ্রহ করছে? রক্ত সংগ্রহ করছে বর্ধমান হসপিটাল, ওনাদের স্টাফেরা এসেছেন, ওনারাই রক্ত সংগ্রহ করছে। কোথায় হচ্ছে এটা? এটা কেন্দুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। কতগুলো রক্তদাতা আজকে রক্তদান করবে বলে আশা করছেন? আমরা আশা করছি 100 জনের মতো আমাদের রক্তদান করবেন, হয়তো এদিক ওদিক দু চারটে হতে পারে, এছাড়া কিছু নয়। আমরা এই এটা খুবই আমাদের কেন্দুর গ্রামে গর্বের বিষয়। আমরা 1991 সাল থেকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত করছি এবং আমাদের মা বোনেরা সমাজের যে একটা বিশেষ অংশ, সমাজ গড়ার ক্ষেত্রে তাদেরও যে একটা ভূমিকা আছে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে, সেই সমস্ত মা বোনেরা আজকে এগিয়ে এসে এটা বুঝিয়ে দিতে পেরেছে যে গতকাল যে নারী দিবস অনুষ্ঠিত হতে হয়েছে সেখানে ওনারা যে আমাদের গ্রামেতেও এই নারী দিবস পালন করেছিলেন এবং আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করে ওনারা আমাদের এই কেদুর গ্রাম কল্যাণ সমিতিকে উদ্বুদ্ধ করেছে, যাতে আমরা আগামী দিনে এই অনুষ্ঠান আরও ভালোভাবে করতে পারি। এদিন মহিলারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থেকে স্বেচ্ছায় রক্তদান করেন। স্বেচ্ছায় রক্তদান শিবিরটি পরিচালনার লক্ষ্যে গ্রাম কল্যাণ সমিতির সদস্যদের পাশাপাশি গ্রামবাসীদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর আহ্বানে চারদিকে যখন ব্লাডের ক্রাইসিস হচ্ছে তখন আমরা এর আগেই করতে পারতাম, কিন্তু তখন ডেট আমরা পাইনি। যেহেতু সরকারি ব্লাড ব্যাংক, আমরা চাইছি যে সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে এই রক্তটা দিতে, আমরা যেহেতু ডেট পেতে দেরি হয়ে গেল সেই জন্য আমরা এই সময় করতে বাধ্য। আচ্ছা, আজকে কে কে উপস্থিত আছেন এখানে? এখানে উপস্থিত আছেন গ্রাম কল্যাণ সমিতির সম্পাদক আছে, স্কুলের প্রেসিডেন্ট আছে, এছাড়াও এখানে এই সক্রিয় সদস্য রাজকুমার রায় আছে, এছাড়াও এখানে বিভিন্ন সমাজসেবী আছে, ওসি আসবেন, পার্থিব ইসলাম অর্থাৎ জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুবি রায়, এরা উপস্থিত থাকবে। এই রক্তদানে আমাদের তো 91 সাল থেকে এই রক্তদান করছি, গোটা এলাকা দক্ষিণ দামোদরে যার যা রক্ত সেই কার্ডগুলো এখান থেকে পাঠানো হয়, সহযোগিতা হয়। রক্তদান হচ্ছে জীবনদান, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরত্তরে, এই অধিকারটুকু আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেক মানুষের পাশে দাঁড়াবো, অন্তত রক্তের অভাবে কারু যেন মৃত্যু না হয়, এটাই হচ্ছে আমাদের গ্রামের ধারাবাহিকতা। কেন্দুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। স্বেচ্ছা মৃত্যুতে সায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে সম্মানের সঙ্গে মৃত্যু মানুষের অধিকার। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছে। জনজীবনে এর প্রভাব কতটা ফলে তা আগামী দিনই বলে দেবে। ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। স্বেচ্ছামৃত্যুর অধিকারী সবুজ সংকেত দিয়ে তারা জানিয়ে দিল সম্মানের সঙ্গে মৃত্যুবরণের অধিকার মানুষের রয়েছে, তবে এই অধিকার কার্যকর হবে নির্দিষ্ট গাইডলাইন মেনে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছে। শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে জীবনদায়ী ব্যবস্থায় থাকা কোনো ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারেন কখন জীবনে ইতি টানবেন তিনি। সে ইচ্ছা কে কার্যকর করবেন ও কিভাবে মেডিকেল বোর্ড তাতে সিলমোহর দেবে সে ব্যাপারে গাইডলাইন ঠিক করেছেন তারা। আরও জানানো হয়েছে যে যদি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়ে দেন সংশ্লিষ্ট ব্যক্তি সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই, তার মৃত্যু অবশ্যম্ভাবী, তখন জীবনদায়ী ব্যবস্থা গ্রহণে দাঁড়িয়ে পড়বে জীবনে। প্রসঙ্গত, গত বছর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী শান্তিতে মৃত্যুর অধিকারকে বাঁচার অধিকার থেকে আলাদা করা যায় না। 2005 সালে এই কমন কজ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন সুপ্রিম কোর্টে আবেদন করে বলেন, যারা জীবন মৃত অবস্থায় জড় পদার্থের মতো বেঁচে আছেন তাদের জীবনদায়ী ব্যবস্থা থেকে বেরিয়ে আসার অধিকার দেওয়া হোক। সুপ্রিম কোর্টের এই রায় জনজীবনে কেমন প্রভাব ফেলে তা আগামী দিনই বলে দেবে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। সোমবার SSC নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ হবে। নবম ও দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা প্রায় 13,000।
ওইদিন বিকালে কমিশনের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন কর্মপ্রার্থীরা। আগামী 12 মার্চ নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। ওইদিন বিকেলে কমিশনের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় 2016, এরপর মৌখিক পরীক্ষা হয় 2017 সালে। এই দুইয়ের ভিত্তিতে আগামী সোমবার চূড়ান্ত ফল প্রকাশ করবে কমিশন। তবে পরবর্তী কাউন্সিলিংয়ের দিনক্ষণ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নবম ও দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ছিল প্রায় 13,000 এবং পরীক্ষায় বসেছিলেন প্রায় 1,43,000 কর্মপ্রার্থী। ফল প্রকাশের আশায় বসে আছেন কর্মপ্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। রাজ্যসভার পঞ্চম আসনে প্রার্থী হচ্ছেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি। আগামী সোমবার তিনি মনোনয়নপত্র পেশ করবেন। তৃণমূলের পক্ষ থেকে সমর্থন করার কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী হচ্ছেন অভিষেক মনু সিংভি। শুক্রবার কংগ্রেসের তরফ থেকে তার নাম ঘোষণা করা হয়। আগামী সোমবার মনোনয়ন পেশ করবেন অভিষেক মনু সিংভি। রাজ্যসভার পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। 5টি আসনে নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে। বিধানসভার আসন সংখ্যা নিরিখে 4টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। কংগ্রেস এবং বামেরা যদি আলাদা না লড়ে যৌথ প্রার্থী ঘোষণা করত, তাহলে পঞ্চম আসন শাসক দলের হাতের বাইরে যাওয়া প্রায় নিশ্চিত ছিল, কিন্তু সমঝোতা হয়নি। তৃণমূল কংগ্রেসের 4 জন প্রার্থী হলেন নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস, শান্তনু সেন। রাজ্যসভায় পঞ্চম আসনে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন প্রবীণ দেব। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হল এক যুবক। ঘটনাটি ঘটেছে কান্নার বড় মিত্রতলায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কান্নার বড় মিত্রতলায়। মৃত যুবকের নাম জ্যোতির্ময় ঘোষ। মৃত যুবকের বাড়ির তরফে অভিযোগ তোলা হয় মেয়ের বাড়ির লোকেদের শারীরিক ও মানসিক অত্যাচারের ফলেই সে আত্মঘাতী হয়েছে। ঘটনার ফলে সে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। সেই মেয়েটি ওর সঙ্গে যেমন প্রেমে জড়িয়ে ছিল আরো 3-4টে ছেলের সঙ্গে, সে এই অ্যালায়েন্স করা, সেটা আমার ভাইকে সচকে দেখেছে এবং তার প্রতিবাদও করেছিল। প্রতিবাদ করেছিল ফোনে যখন প্রতিবাদ হয়নি, সরাসরি ওর বাবাকে গিয়ে ওদের বাড়িতে দেখেও এই জন্য ছেলেগুলোর সঙ্গে মেয়েটা ঘুরছে। এমন তো অবস্থা ওর বাবা এবং আরো আশেপাশের লোকজন কাঠে চালা করে এবং বিচ্ছিন্ন ভাবে ফিজিক্যালি টর্চার করেছে আমার ভাইকে, যে মারা গেছে জ্যোতির্ময় ঘোষ। আমরা আমাদের ছেলেদের রেখেছিলাম, ওনাদের মেয়েকে মেয়েকে রেখেছিলাম। ওনার বাবা জানার পরে শুনেছি যে মেয়েটাকে হয়তো অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে, কিন্তু একটা রিলেশনশিপ ছিল। আবার মেয়েটি যখন সরস্বতী পুজো কামলায় আসে, মেয়েটিকে আমাদের বাড়িতে আসে এবং মেয়েটি সেদিন বিয়ে করতে চায়। আমি মেয়েটিকে বুঝিয়ে যেহেতু মেয়েটার আন্ডার এজ, তাকে আমি নিজে তার স্কুলে পৌঁছে দিই। এবং গতকাল ওদের ওখানে যে একটা উৎসব আছে, ওদের শীতলা কলায় যে শীতলা পুজো আছে, সেই উপলক্ষে আমার ভাইকেও গিয়েছিল। এটা আমার অনুমান, হয়তো ফিজিক্যালি টর্চার না করা হলো মানসিক টর্চার করা হয়েছে। মেয়েটার বাবা অনন্যার বাবা, যিনি নাম ভোগী দে, হয়তো ফিজিক্যালি না করলো মানসিক প্রচন্ড টর্চার করেছে। ছেলেটি ভেঙে পড়ে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করেনি, ওর বাবা খেতে বলেছে, মা খেতে বলেছে, খাইনি, ও ঘরে একা শুয়েছিল। তারপর নিজে কি জানি না আত্মঘাতী হয়ে গেছে। আমাদের আর্থিক সচ্ছলতা নেই, বিশেষ করে আমার বৌদি একটু ডিস্টার্ব আছে, মেন্টাল ডিস্টার্ব, ভালো করে চলাফেরা। ভাইটা 5 বছর ধরে আমার দাদা একেবারেই কোনো কাজকর্ম করতে পারে না, ওই 1 বছর ছেলে ছিল, ঠিক আছে, ওর রোজগারই চলত। মেয়েটি মাত্র 18-16 বছর বয়স, সে বিধি ক্যাটিং করে। এই মা আর মেয়ে যেটুকু মা পারে অসুস্থতা নিয়ে, সেই নিয়ে সংসারটা চলে। আমার জেলে কিছুই হয়নি। কেন আত্মহত্যা করলো? কেন কি জানি, ওর কোন মেয়ে খবর পেয়ে কান্লা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্লা মহকুমা হাসপাতালে পুলিশ মর্গে পাঠায়। এদিন তার মৃতদেহ ময়নাতদন্তের পর
পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়েছে গোটা পরিবার। দাদা কি এরকম প্রতিবাদ করছিল? মানে হ্যাঁ দাদা প্রতিবাদ করতে গেছিল ওদের বাড়িতে, দাদাকে মেরেছে, মেরে হাত পা ভেঙে দিয়ে মানে ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে, তার জন্য ওর বাবা এসে বলেছিল। বলছি আপনার দাদা কি প্রতিবাদ করেছিল? দাদা প্রতিবাদ করেছিল, বাবাকে কি বলেছিল যে আমরা আমার মেয়ে অন্য ছেলেদের সাথে প্রেম করে, তাই সাবধান তারা না শুনে বাবা মেরেছিল আমার দাদাকে, দাদা তাও কিছু না বলে মেয়েটার সাথে তাও প্রেম করতো ভালো করার জন্য, কিন্তু ওর বাবা ওকে পাঠিয়ে দেয় বাইরে বাইরে। কান্না থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হল, স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল, স্বেচ্ছা মৃত্যুতে সাই দিল সুপ্রিম কোর্ট, সোমবার SSC নবম ও দশম শ্রেণী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ হবে, রাজ্যসভার পঞ্চম আসনে প্রার্থী হচ্ছেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হল এক যুবক। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।